সাততম মন্তেশ্বর একলব্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আদ্যাপীঠের থিমে চার হাতে সরস্বতী প্রতিমা, মন্তেশ্বর গ্রামের টক্কর। মন্তেশ্বর গ্রামের বাজার সংলগ্ন এলাকায় একলব্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আনন্দে উৎসাহের সঙ্গে আদ্যাপীঠের আদলে সাততম দিনের চার হাতের সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। একলব্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে তথা পুজোর প্রধান উদ্যোক্তার শিক্ষক সরবিন্দু রায় জানান, এটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বরে একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রে এবছর আমরা সপ্তম বর্ষে পদার্পণ করেছি। একটি সংস্কৃত পাঠচক্র অর্থাৎ একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সরস্বতী পুজো হচ্ছে। মানে পুজোটা কীরকমভাবে হচ্ছে? পুজো আমাদের প্রথমত হচ্ছে বৈদিক নিয়মে পুজো হয়। আমাদের সরস্বতীর মায়ের চারটি হাত, তার বাহন ময়ূর, আমাদের হাঁস বাহন নয় ময়ূর বাহন, অর্থাৎ স্বর্গে যে আরাধ্যা দেবী সরস্বতী সেই দেবীকে আমরা এখানে যোগী হিসাবে, মানে যাতে ছাত্রছাত্রীরা যোগীর পর্যায়ে পৌঁছায় পড়াশোনার মাধ্যমে, সেই দেবীকে এখানে আরাধনা করা হয়। মানে এই পুজোটা কারা আয়োজন করেছে বা কোনো? এই পুজোটা একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রের সমস্ত প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই পুজো পরিচালনা হচ্ছে। কত বছর এই পুজোটা? এবছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে। তা এই পুজোর থিম কী হয়েছে? এবছরের থিম হচ্ছে ব্রহ্মযোগী মা, অর্থাৎ মায়ের, আমাদের মন্দিরে আছে মায়ের মাথার উপরে অর্থাৎ ব্রহ্মের বিকল্প চিত্র এবং তার জ্যোতি প্রকাশিত হচ্ছে এবং মা স্বর্গের যোগী মা। কদিনের পুজো হবে? পুজো আমাদের সাধারণত দুদিনেই পুজো হয় একদম ঋগ্বেদ অনুসারে, এবং এবছর যেহেতু বৃহস্পতিবার পড়েছে আগামীকাল, তাই আমাদের শুক্রবার দিন প্রতিমা নিরঞ্জন হবে, আগামীকাল ঘট নিরঞ্জন। পুজোটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে? আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত ছাত্রছাত্রী, বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের বিপুল ভিড়, কিন্তু গতকাল ওদের একটু মন ভার হয়ে গেছিলো, একটা বৃষ্টির ভ্রুকুটি আমরা দেখেছিলাম, কিন্তু আজকে মায়ের অশেষ কৃপায় সেটা আর লক্ষ্য পড়ছে না। বিধিনিষেধ কিছু রয়েছে নাকি? বিধিনিষেধ মন্তেশ্বর থানার পক্ষ থেকে গতকাল এসেছিলেন আধিকারিকরা, তারা জেনে গেছেন আমাদের কবে প্রসেশন ইত্যাদি আছে বা কিছু আছে কি না, কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই অনুপাতে আমরা সারাদিনে খুবই অল্প আওয়াজে বক্স চালাচ্ছি, প্রায় চালাচ্ছি না বললেই চলে, কারণ আমাদের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিচ্ছে, সামনেই দুটো সেন্টার আছে, আমরা সেই সমস্ত বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধ পালন করি, আমাদের এই পুজো পরিচালনা হচ্ছে। এই যে এই পুজোটা ছাত্রছাত্রীদের কী জানাতে চাইছেন? এর পুজোর মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনায় আরও আগ্রহী হয়, তাদের পড়াশোনার শ্রীবৃদ্ধি ঘটে এবং ভবিষ্যতে তারা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে নিজেদের কর্মজীবনে উত্তীর্ণ হতে পারে, এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। আপনার নাম পরিচয়? আমার নাম সরবিন্দু রায়, আমি একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রের শিক্ষক। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Dum 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 d